এখন নির্দিষ্ট ঘনমাত্রার দ্রব্যমান আমরা এই সমীকরণটা প্রয়োগ করে তৈরি করতে পারি। যেমন আমরা একটা দ্রবণ তৈরি করে দেখাবো এখানে যে একটা পয়েন্ট ওয়ান মোলার বা ডেসি মোলার বা সেমি মোলার যে কোনো দ্রবণ আমরা তৈরি করতে কতটুকু দ্রব্যের প্রয়োজন তার হিসাব নিকাশের জন্য আমরা এই সমীকরণটা প্রয়োগ করব। তো এখানে আমরা তৈরি করবো এখন কোশ্চেনটা এরকম যে 250 মিলিলিটার পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি, সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি, এর অর্থ হচ্ছে কি যে 250 মিলিলিটার একটা পাত্রে ভলিউমেট্রিক ফ্লাক্স যেটাকে বলা হয় প্রমাণ তরঙ্গ তৈরি করতে ব্যবহার হয় এটা আয়তন মাত্রিক ফ্লাক্স, এই ফ্লাক্সের মধ্যে কতটুকু সোডিয়াম কার্বনেট ওজন করে নিয়ে দ্রবণ তৈরি করলে পয়েন্ট ওয়ান মোলার দ্রবণ হবে তার জন্য হিসাব হলো এটা যে সি ইকুয়াল টু ডাব্লু বাই এম ইন্টু 1000 বাই ভি। তাহলে এখানে আমরা ডাব্লু পাই ডাব্লু ইকুয়াল টু সি ভি এম ভাগ হয়েছে 1000। তাহলে এখানে আমরা সি এর মানটা পয়েন্ট ওয়ান ইন্টু ভি এর মান 250 মিলিলিটার একটা প্লাস সোডিয়াম কার্বনটা আমাদের ঘর হচ্ছে 106 ভাগ হয়েছে 1000। তাহলে এরকম একটা মান কত এত গ্রাম, তার মানে এখানে এখন আমরা হিসাবটা দেখি দিয়ে পয়েন্ট ওয়ান ইন্টু 250 ইন্টু 106 ইকুয়াল টু ভাগ 1000 2.65 গ্রাম এত গ্রাম সোডিয়াম কার্বনেট। তো আমরা 250 মিলিলিটার এক কাপ ফ্লাক্স এরকম ম্যাগনেটিক ফ্লাক্স এর আয়তন 250 মিলিলিটার, আমরা যদি এখানে 2.65 এত গ্রাম সোডিয়াম কার্বনেট কে ওজন করে ইলেকট্রিক্যাল ব্যালেন্সের সাহায্যে ওজন করে পানি যোগ করে দ্রবণের আয়তন 250 করা হয় তাহলে এই দ্রবণের ঘনমাত্রা আমাদের হয়ে যাবে পয়েন্ট ওয়ান ওয়ান মোলার একটা দ্রবণ। আমরা যখন এই ফ্লাক্সের গায়ে লেবেলিং করতে পারি যে পয়েন্ট ওয়ান মোলার একটা সোডিয়াম কার্বনের দ্রবণ আমাদের তৈরি করা হয়ে গেছে, এভাবে আমরা দ্রবণ তৈরি করতে পারবো। মোলার দ্রবণ হলো এবার আমরা আলোচনা করব মোলাল দ্রবণ কি, মোলাল দ্রবণ, মোলাল দ্রবণটা হচ্ছে মোলাল দ্রবণ 1000 গ্রাম দ্রাবকে 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলাল দ্রবণ বলা হয়, মোলাল দ্রবণ বলে। মোলাল দ্রবণের সমীকরণ আমরা প্রতিবেদন করে দেখব যে আমরা দেখি যে দ্রবণ ইকুয়াল টু কি, দ্রবণ ইকুয়াল টু দ্রাবক যোগ হলো দ্রব্য। আমরা ধরে নিই যে দ্রবণের ভর ইকুয়াল টু ডাব্লিউ, দ্রব্যের ভর ইকুয়াল টু এম, ছোটাতে এম। তাহলে এখান থেকে আমরা দ্রাবক পাবো যে দ্রাবক এটা হলো ডাব্লিউ আর এটা হলো এম, তাহলে আমরা পাচ্ছি এটা হলো দ্রাবক। তাহলে দ্রাবক ইকুয়াল টু ডাব্লু মাইনাস এম এত গ্রাম, ডাব্লু গ্রাম এম গ্রাম, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে এত গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য আছে এম গ্রাম। তাই আমরা এখানে দেখলাম যে ডাব্লু মাইনাস এম এত গ্রাম দ্রাবকে দ্রব্য দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে
equal to m gram. अतः 1000 ग्राम द्रव्य के संग्रह में शरीर 1000 ग्राम द्रव्य के द्रव्य द्रव्यत्व से इक्वल m गुण 1000 भाग w माइनस m यातो ग्राम ऐसा क्या हमरा ग्राम के हमरा मोल रूपांतर कर बो कारण बोला इसे जी 1000 ग्राम द्रव्य के एक मोल द्रव्य মানে 1000 গ্রাম দ্রবকে যত মোল দ্রব্য দ্রবিত থাকবে তার সেটা হবে তার মোলার কোন মাত্রা তাহলে এটাকে আমরা মোলে রূপান্তর করি m into 1000 ভাগ w minus m into আণবিক ভর দ্বারা ভাগ করে দিলাম তাহলে এত মোল তাহলে এখানে এত গ্রামটা রূপান্তরিত হলো মোলে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ মোলার কোন মাত্রা মোলার ঘনমাত্রা c equal to এটা দ্রব্যের ভর গুণ 1000 ভাগ দ্রাবকের ভর into দ্রব্যের আণবিক ভর দ্রব্যের আণবিক ভর এটা কি মোলার কোন মাত্রা ইকুয়েশন তো এটা হলো এখন আমরা নরমালিটি দেখব যে নরমালিটি কাকে বলা হয় বা নরমাল কোন মাত্রা তা কি সেটা আমরা এখন দেখব যে নরমাল কোন মাত্রা হচ্ছে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে তুল্য ওজন পরিমাণ দ্রব্য দ্রবিত থাকলে তাকে বলা হয় নরমালিটি তো নরমালিটি নরমালিটি 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে তুল্য ওজন পরিমাণ দ্রব্য তুল্য ওজন পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে দ্রবীভূত থাকলে তাকে নরমাল দ্রব্য বলা হয় তাকে বা ওই দ্রবণের ঘনমাত্রাকে থাকলে এই দ্রবণের ঘনমাত্রাকে নরমালিটি বলে তো নরমালিটি ইয়ে হলো সি সি ইকুয়াল টু ডাব্লু বাই ই ইনটু 1000 বাই ভি যেখানে ডাব্লু ইকুয়াল টু দ্রব্যের ভর আর ই ইকুয়াল তুল্য ওজন ভি তো আয়তন তো আমরা দেখি একটা নরমালিটি এবং মোলারিটির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেখি যে কি অবস্থা হয় সালফিউরিক অ্যাসিড এর গ্রাম আণবিক ভর গ্রাম আণবিক ভর ৯৮ গ্রাম তার মানে এক মোল সালফিউরিক অ্যাসিডের তুল্য ওজন 49 কত গ্রাম তো মোলারিটির সংজ্ঞা অনুসারে আমরা জানি 1000 মিলিলিটার 1000 মিলিলিটার 98 গ্রাম 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড এটা সমান লিখতে পারি 1 মোলার সালফিউরিক অ্যাসিড 1 মোলার সালফিউরিক অ্যাসিড এটা মোলারিটির সংজ্ঞা অনুসারে যে 1 লিটার বা 1000 মিলিলিটার মধ্যে যদি তুল্য আণবিক ভর গ্রাম আণবিক ভর পরিমাণ দ্রব্য থাকে তার মোলারিটি 1 এটা
মোলারিটির সংখ্যা নরমালিটির সংখ্যা হচ্ছে 1000 মিলিলিটার বা 1 লিটার তুল্য ওজন পরিমাণ দ্রব্য থাকলে সাপ্লিমেন্ট থাকলে তার মোলারিটি 1 নরমাল এটা এটা এখন এটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে আমরা পাচ্ছি এরকম যে 1000 মিলিলিটারে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকলে তার মোলারিটি একটু নরমাল সালফিউরিক অ্যাসিড এখন এই সমীকরণটি আমরা যদি 1 আর এটা যদি আমরা 2 দ্বারা প্রকাশ করি তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে দেখা যায় বাম দিকে এটা এটা সমান আছে কিন্তু ডান দিকে পরিবর্তন হয়েছে তো এই সমীকরণে আমরা বলতে পারি যে 1 মোলার সালফিউরিক অ্যাসিড নরমালিটিতে তার ঘনমাত্রা হচ্ছে 2 নরমাল সালফিউরিক অ্যাসিড তো আমরা এটাকে যদি আমরা একটা গাণিতিক একটা উদাহরণ দিয়ে গাণিতিক সমীকরণ সাহায্যে প্রকাশ করি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে সেখানেও একই রেজাল্ট পাওয়া যাবে দেখা যায় কি হয় আমি একটা উদাহরণ নিলাম যে 500 মিলিলিটার দ্রবণে একটা কোশ্চেন দিলাম যে 500 মিলিলিটার দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা মোলারিটি মোলারিটি ও নরমালিটিতে কত নরমালিটিতে কত আমরা সরাসরি সূত্রের সাহায্যে এটা করে দেব যে c equal to w by m into 1000 by v আর একটা সূত্র আমরা জানছি যে c equal to w by e into 1000 by v এটা নরমালিটির সমীকরণ এটা মোলারিটির সমীকরণ এই দুই সমীকরণের মান বসিয়ে দেখা যাক কি হয় যে w equal to 49 98 into 1000 divided by 500 so 249 1 molar এই দ্রবণের ঘনমাত্রা যদি 1 মোলার হয় তাহলে আমরা সরাসরি এখানে বলে দিচ্ছি এটাতে নরমালিটিতে 2 হবে তো এখানে আমরা দেখি যে W এর মান হচ্ছে 49 এটা 49 তুল্য ওজন 1000 ভাগ হচ্ছে V 500 তাহলে ইকুয়াল টু টু নরমাল তাহলে এখানে আমরা একই জিনিস দেখতে পারি যে মোলারিটিতে যা হবে নরমালিটিতে তা হবে তবে একটা ঘটনা হচ্ছে কি যে এই প্রোটন সংখ্যার উপর নির্ভর করবে হাইড্রোজেন দুইটা আছে তাই ডাবল যদি এরকম হয় যে আণবিক ভর এবং তুল্য ওজন যদি একই হয় তাহলে নরমালিটি মোলারিটি আবার একই হয়ে যাবে যেমন নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিডের আমাদের ঘর 63 নাইট্রিক অ্যাসিডের তুল্য ওজন ইকুয়াল টু 63 তো এখানে তুল্য ওজন সম্পর্কে একটু বলা দরকার কিভাবে নির্ণয় করা হয় তুল্য ওজন একটু দেখি যে তুল্য ওজন ইকুয়াল টু তুল্য ওজন আণবিক ভর ভাগ অ্যানায়ন ওজন তো এখানে আণবিক ভর নাইট্রিক অ্যাসিডের 63 348 তো 63 ভাগ হচ্ছে 1 অ্যানায়ন যোজন হচ্ছে 1 ইকুয়াল টু 63 নাইট্রিক অ্যাসিড এটা হলো নাইট্রিক অ্যাসিডের জন্য এটা সালফিউরিক অ্যাসিডের জন্য তুল্য ওজন 98 ভাগ অ্যানায়ন টু ইকুয়াল টু 49 এবার আমরা সকল HCl এর তুল্য ওজন HCl 36.5 ভাগ 1 এটা হলো 36.5 তুল্য ওজন বের করা যাবে কেমন
আচ্ছা, তো দ্রবণের প্রমাণ দ্রবণ কাকে বলা হয়? আমরা দেখি যে প্রমাণ দ্রবণের চেয়ে কি যে যে দ্রবণের ঘনমাত্রা পূর্ব দিকে জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তো প্রমাণ দ্রবণ যে দ্রবণের ঘনমাত্রা পূর্ব থেকে আগে থেকে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। যেমন 0.5 মোলার সোডিয়াম কার্বনেট, যেহেতু সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা জানা আছে 0.5, তাই সোডিয়াম কার্বনেট একটা প্রমাণ দ্রবণ। এভাবে যে সকল দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলা হয়। এরপরে টাইট্রেশন, আচ্ছা টাইট্রেশন আমরা পরে যাই, এর আগে কিছু আরো কিছু ঘনমাত্রা প্রকাশের একক আছে। যেমন আমরা বলি ppm, ppm ঘনমাত্রাটা কি? ppm হলো মিলিগ্রাম পার লিটার। এর অর্থ হলো এটা যে এক লিটারের মধ্যে যদি 1 মিলিগ্রাম দ্রব্য থাকে তাহলে ওই দ্রব্যের ঘনমাত্রা হবে 1 ppm। যদি তোমার 1 লিটারের মধ্যে যদি তোমার 5 মিলিগ্রাম আছে তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা আমরা বলে দেবো যে 5 বা 5 ppm। তো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে 1 মিলিগ্রাম দ্রবীভূত থাকলে এই দ্রবণের ঘনমাত্রা 1 ppm, তার মানে এটাকে ppm দ্রবণ বলা হয়। তো ppm কে বিভিন্ন ভাবে প্রকাশ করা হবে, যেমন ppm ঘনমাত্রা ইকুয়েশনের সাহায্যে ppm ইকুয়াল টু দ্রবণের ভর n to 10 to the power 6, আপ টু ppm। এটাকে বলা হয় w by w প্রকাশ করা হবে, অথবা আমরা লিখতে পারি এরকম যে দ্রব্যের ভর ভাগ দ্রবণের আয়তন n to 10 to the power 6, এত ppm, এত ppm এ ppm এ রূপান্তরিত এই দ্রবণকে বলা হচ্ছে w by g। এই ইকুয়েশনের সাহায্যে আমরা একটা দ্রবণের ppm ঘনমাত্রা বের করতে পারি। ppm ঘনমাত্রা বের করার আরেকটা সহজ ফর্মুলা হচ্ছে এরকম যে দ্রবণের ppm ঘনমাত্রা দ্রবণের ppm ঘনমাত্রা ইকুয়াল মোলার ঘনমাত্রা গুণ আণবিক ভর গুণ 1000, এত মিলিগ্রাম পার লিটার, তার মানে ppm। আমরা যদি কোনো দ্রবণের মোলারিটি জানা থাকে তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা সহজে ppm ঘনমাত্রাটা বের করতে পারি। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমি আবার এর পরবর্তীগুলো আলোচনা করবো। একটু মনোযোগ সহকারে সবাই একটু পড়বে। এই প্রত্যাশায় আমি আজকে এখানে শেষ করলাম।